জলপাইগুড়ির পর শিলিগুড়ি। জ্বরের উপসর্গ নিয়ে শিশুর সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে দার্জিলিং জেলার শিলিগুড়িতে। শিলিগুড়ি সদর হাসপাতালে শিশু বিভাগে এই মুহূর্তে জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 70 জন শিশু। সর্দি কাশি জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালের আউটডোর বিভাগে উপচে পড়ছে অসুস্থ শিশুদের ভিড়। করোনা বা ডেঙ্গি নয়, তৃতীয় কোনো ভাইরাসের আক্রমণে এই রোগ ছড়াচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসা করাতে আসা শিশুদের প্লেটলেট অনেকটা নেমে যাওয়ায় ডেঙ্গি টেস্ট করানো হচ্ছে, তবে তা নেগেটিভ আসছে বলে জানান চিকিৎসকরা। পাশাপাশি প্রতিটি শিশুর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান চিকিৎসকরা। জ্বর হয়েছে নাকি? শিলিগুড়ি সদর হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। শিশু বিভাগে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি চিকিৎসকদের। অ্যাট দ্য সেম টাইম আমি প্রেসিডেন্ট আইএপি শিলিগুড়ি ব্রাঞ্চ, তো ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, আমরা মনে করি যে থার্ড ওয়েভ যেটা বলা হচ্ছে বাচ্চাদের হবে সেটা আমরা কিন্তু ভাবছি না। তার পিছনে অনেকগুলো ব্যাখ্যা আছে, যেমন আমরা দেখেছি বিভিন্ন স্টাডি হয়েছে, তাতে দেখা গেছে বাচ্চাদের করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি, তাদের বডি মেকানিজমটাই এমন যে তাদের ক্ষেত্রে কিন্তু করোনা ভাইরাস খুব একটা কিছু করতে পারবে না এবং বডিতে ইনভেডও করতে পারবে না। সেই জন্যে এতদিন ধরে এত ইনফেকশন হওয়ার পরেও বাচ্চাদের কিন্তু খুব একটা কিছু হয়নি। যে বাচ্চারা এখন ভর্তি হচ্ছে বর্তমানে তাদের কি কোভিড টেস্ট করানো হচ্ছে? প্রত্যেককে কোভিড টেস্ট করা হচ্ছে কিন্তু নেগেটিভ আসছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এখানে চিকিৎসাধীন পরীক্ষা করার না, আমি যেমন পার্সোনালি আজকেই WHO-র সঙ্গে কথা বলেছি, ওরা চিন্তা ভাবনা করছে যে এখান থেকে আইদার নেজাল সিক্রিশন বা ওরাল সিক্রিশনের স্যাম্পল বা ব্লাড টেস্ট করে এই ভাইরাসটা আইডেন্টিফাই করা যায় কি না সেটা ওরা ভেবে দেখবে। সকালেই আমার সঙ্গে WHO-র কথা হয়েছে, আজকেই কথা হয়েছে। আর আমি আর একটা ব্যাপার বলে রাখি, এই ভাইরাস ইনফেকশনে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেমন প্লেটলেট কাউন্ট কিন্তু অনেক কমে যাচ্ছে, মানে ডেঙ্গির ক্ষেত্রে যেরকম হয়, ডেঙ্গির ক্ষেত্রে যেমন হয়। আমরা ওই জন্য প্রত্যেকটা বাচ্চাকে ডেঙ্গির টেস্টও করাচ্ছি কিন্তু সবারই কিন্তু নেগেটিভ আসছে, মানে মানে এটা কোভিড নয়, ডেঙ্গি নয়, থার্ড কোনো ভাইরাস, যে ভাইরাস বাচ্চাদের ব্রঙ্কাইটিস করে, রেসপিরেটরি ইনফেকশন করে, সেই ধরনের ভাইরাস, সেই ধরনের সিম্পটম নিয়ে সবাই ভর্তি। হ্যাঁ, সেই ধরনের সিম্পটমই ভর্তি হচ্ছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম।
ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। We'll be right back.